সর্বভারতীয়। আপনি শুনলে ভালো পাবেন যে আপনার এইমস সম্বন্ধে অলরেডি দিল্লিতে কথাবার্তা চলছে। আমাদের প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা যে প্রত্যেক রাজ্যে একটা এইমস হবে, এবং আপনারা জানেন যে দীর্ঘ 60 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস এবং পুরো ভারতবর্ষে 30টা রাজ্যে একটি এইমস ছিল। অটল বিহারীজি বাজপেয়ী আসার পর 2004 অবধি প্রায় নতুন করে আরও 6টা এইমস বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অটল বিহারী বাজপেয়ীজির সময়। আজকের দিনে 2014 থেকে 2024-এর মধ্যে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়াতে আমরা সেই 6টা এইমস থেকে এখন 22টা এইমসে গিয়ে দাঁড়িয়েছি। উই আর এট 22 এইমস। এবং আপনি জানেন যে আমার যে প্রদেশটা আছে, যে প্রদেশ থেকে আমি এসেছি, আসাম প্রদেশ, বিগত 2 বছর আগে গুয়াহাটিতে একটি এইমস চালু করেছে আমিনগাঁওতে। এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে আমার এইমস সম্বন্ধে কথাও হয়েছে, উনি এটাতে বিশেষ করে ইন্টারেস্ট নেবেন আমাকে বলেছেন, এবং অলরেডি উনি সেই এফেক্টে অলরেডি কাজ আরম্ভ করেছেন। এবং আমি আশা করি যে নতুন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, পরিবার পরিকল্পনা মন্ত্রী, আমাদের দলের সভাপতি জেপি নাড্ডাজি, ওনার সঙ্গে ওনার আলাপ হবে। আর নিশ্চয়ই আমি যখন দিল্লিতে থাকবো, আমরা সবাই মিলে ত্রিপুরাতে যাতে একটা এইমস করা যায়, কিংবা ন্যাশনাল লেভেলের একটা মেডিকেল ইনস্টিটিউট। আপনারা এইমস নামটাকে সবসময় কনফিউজ করবেন না। ইম্ফালে মণিপুরে একটা রিমস আছে, দ্যাট রিমস ইজ এ অটোনোমাস বডি উইথ এ স্ট্যাটাস অফ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এইমস। তো আমাদের সেই স্তরেরও যদি, রিমস স্তরেরও যদি একটা ইনস্টিটিউট এই অঞ্চলে হয়, তাহলে আমি মনে করি যে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এটা একটা খুব ভালো জিনিস হবে। যেহেতু আমি ডাক্তার, এইমসের কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, রিমসেরও কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যে কোনো দুটোর মধ্যে একটা হলে ত্রিপুরাবাসী উপকৃত হবে বলে আমি মনে করি। এবং আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু ডাক্তার, উনি এই অঞ্চলের দুঃখ কষ্ট দুর্দশা অনেক আগের থেকে দেখেছেন এবং বোঝেন, এবং আগামী দিনে উনি, দল এবং আমরা সবাই মিলে যাতে এরকম একটা মেডিকেল, ন্যাশনাল লেভেল অফ মেডিকেল ইনস্টিটিউট যাতে ত্রিপুরাতে আসে, এটার জন্য আমরা সচেষ্ট থাকব।